হচ্ছে আপনি নিজে চরিত্রবান হন, যত চরিত্রবান ভালো হইতে পারবেন, ভালো চরিত্রবান তত ভালো মানুষ হবে। ভালো চরিত্রের শেষ নেই, হ্যাঁ ভালো চরিত্রের শেষ নেই। সর্বনিম্ন ফরজ ভালো চরিত্র, আর তারপরে মুস্তাহাব ভালো চরিত্র, নফল ভারী চরিত্র। শুধু নামাজেই ফরজ নামাজ আর সুন্নাত নামাজ আর মুস্তাহাব নামাজ নাই। আমি আপনাদেরকে আজকে এইভাবে চরিত্রটা বোঝাচ্ছি। চরিত্রের কিছু আছে যেটা ফরজ, আর কিছু আছে যেটুকু শূন্য মুস্তাহাব সুন্নাত, আর কিছু আছে নফল। হ্যাঁ হ্যাঁ নফল বা নফল মুস্তাহাবকে যদি একই করে দেন তো কমপক্ষে দুই ভাগে ভাগ করা যেতে পারে, যে ফরজ আর ফরজ চরিত্র আর নফল মুস্তাহাব চরিত্র। এই ভালো চরিত্র দেখালে সওয়াব পাবেন, কিন্তু না করলে হয়তো গুনাহ হবে না, তাই না? এটা হচ্ছে মুস্তাহাব। আর কিছু চরিত্র আছে, সেই চরিত্র আপনাকে দেখাতেই হবে, ওই চরিত্রে চরিত্রবান আপনাকে হতেই হবে, না হলে গুনাহগার হবে না। বুঝতে পারছেন না? উদাহরণ দিতে হবে, উদাহরণ দিতে হবে। আপনার একটা চরিত্র হচ্ছে যে আপনার ছেলে মেয়েকে আদরের সাথে মানুষ করবেন, এটা মুস্তাহাব না ফরজ? ফরজ, তাই না? আপনার কফিলের কাজগুলি আমানতের সাথে করবেন, আমানতটা একটা চরিত্র কিনা, এটা ফরজ না মুস্তাহাব? ফরজ। তাহলে ফরজটা বুঝে নিলেন, মুস্তাহাব দেখা সাক্ষাৎ হলি সালাম সালাম আলাইকুম, হ্যাঁ সুন্নাত, তাই না? তারপরে কেমন আছেন ভাই, ভালো আছেন, কি অসুস্থ ছিলেন, আল্লাহ শেফাদিক, এই যে এই কথাগুলি হচ্ছে কি, এগুলো মুস্তাহাব নফল। যদি নাও বলেন কেমন আছেন, নাও বলেন কি অসুস্থ ছিলেন, ভালো হয়েছেন কি না, কি অবস্থা আপনার, হ্যাঁ ছেলে মেয়ে কেমন আছে, এগুলো নাও বলেন কোনো অসুবিধা না। সারা জীবন কাউকে জিজ্ঞেস করলেন আল্লাহ ধরবেন না, তাই না? কিন্তু এগুলো হচ্ছে উত্তম চরিত্র, হাসি মুখে কথা বলা, দেখা হইলে একটু সালাম দেওয়ার সাথে একটু মুস্কি হাসি দেওয়া, মুস্তাহাব ভালো কাজ। জি হ্যাঁ, তো চরিত্রের ক্ষেত্রেও ফরজ চরিত্র আছে আর মুস্তাহাব চরিত্র আছে। যার চরিত্র যত ভালো সে তত ভালো মানুষ। পিয়ানি মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের এই মর্মে বিভিন্ন শব্দ দিয়ে হাদিস রয়েছে। এক শব্দ রয়েছে খেয়া রকম আহাসেনকুম আখলাকা, তোমাদের মধ্যে ভালো মানুষ ওরা যাদের চরিত্র ভালো। আবার কোনো হাদিস হয়েছে খেইরুন্নাসি আহসানহুম খোলাকা মান খোলাকা, মানুষের মধ্যে ওরা সবচেয়ে ভালো মানুষ যাদের চরিত্র ভালো। এইভাবে বিভিন্ন ভাষা দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস হয়েছে, যার চরিত্র যত ভালো সে তত ভালো মানুষ। এবং জান্নাতে যে অধিকাংশ মানুষ যাবে তাদেরকে কোন আমলটি জান্নাতে নিয়ে যাবে, এই মর্মে পিয়ানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয়, সোয়েলা আন আকসারে মা ইউদখিলুল জান্নাতা, কোন আমল সবচেয়ে বেশি জান্নাতে নিয়ে যাবে? পিয়ানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলেছিলেন তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুক, আল্লাহর ভয় ভীতি এক। আল্লাহর ভয় থাকলে ফরজ অজেবে বলতে হবে না, ফজরে সলাতের জন্য জাগাতে হবে না, আপনি নিজেই জাগবেন, আমাকে জাগাবেন, আমার পাশে থাকবে, আপনাকে কেন আমি জাগাবো, আপনার স্ত্রী কেন আপনাকে জাগাবে, আপনি নিজেই জাগবেন আল্লাহর ভয় থাকলে। তাকওয়া আল্লাহ, তাকওয়া থাকলে সব ঠিক। তাকওয়া থাকলে আপনি যতই ভালো চান্স পেয়ে যান টাকা বেইমানি করার আর পাপ করার কখনো করবেন না, আপনি এক পয়সা কারো মেরে খাবেন না, ঘরে গিয়ে তার টাকা পয়সা দিয়ে আসবেন। জি তাকু আল্লাহ, আল্লাহর ভয় জান্নাতে নিয়ে যাবে সবচেয়ে বেশি, আর অহুসনুল খুলক উত্তম চরিত্র জান্নাতে নিয়ে যাবে। চরিত্র যদি ভালো হয়ে যায় তাহলে জান্নাতি। তিনি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামকে এক মহিলা সম্পর্কে মুসনাদ আহমদের হাদিস বলছেন, এক ব্যক্তি যে আমাদের মহল্লাতে এক মহিলা আছে, দুই মহিলা আছে, এক মহিলা আছে সে অনেক নামাজ পড়ে, নফল নামাজ পড়ে, আবার নফল রোজা রাখে, সোমবার বৃহস্পতি হয়তো রোজা রাখে, এই আমি বীজের রোজা রাখে, আর দান খেরাত করে, খুব বেশি দান খেরাত করে, কিন্তু কিন্তু আছে একটি, ওয়া তুজি জিরা নাহা বেলে সানেহা জবান নারা, সে পাড়া প্রতিবেশীকে কষ্ট দেয়, ব্যবহার চরিত্র খারাপ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কি বলেছিলেন, হেয়া ফির নারে, সেই মহিলা কোথায় যাবে, জান্নাতে যাবে, অনেক নামাজ, অনেক রোজা, অনেক সাদকা, হ্যাঁ তারপরেও জাহান্নামে যাবে, চিরকাল জাহান্নামে থাকবে না, কিন্তু প্রথম চোটে জাহান্নামে যেতে হবে, জাহান্নামের শাস্তি হবে, তারপরে তার ইমান আমল দিয়ে জান্নাতে ফিরে আসবে। আর আর এক মহিলা সম্পর্কে জিজ্ঞেস করলেন যে আর এক মহিলা আছে, সে কোনো রকম ফরজ নামাজটা পড়ে, ফরজ রোজা রাখে, আর ফরজ জাকাত দেয়, আর বেশি দান খেরাত করে না, বেশি নফল রোজাও রাখে না, সুন্নত নফল অত নামাজও পড়ে না, কিন্তু সেই মহিলা পাড়া প্রতিবেশীর সাথে খুব ভালো আচার আচরণ করে,
কোনোদিন কাউকে কষ্ট দেয় না তার আচার আচরণ, কথা দ্বারা, চাল চলন দ্বারা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হিয়া ফিল জান্নাতি, ওই মহিলা জান্নাতে যাবে, জান্নাতি। জি, সুতরাং ভালো চরিত্র, ভালো চরিত্রের জন্য কোনো পয়সা লাগে না, মেহনত লাগে না, পরিশ্রম লাগে না, একটু নিজেকে চরিত্রবান করে নিতে হয়। হ্যাঁ, হাসি মুখ আপনার অভ্যাস না, আপনি প্রাকৃতিকভাবে হাসতে জানেন না, কিন্তু একটু চেষ্টা করলে হয় যে আমি যে কোনো মুসলিম ভাইয়ের সাথে বা মানুষের সাথে, অমুসলিম তার সাথে দেখা হবে, আমি হাসি মুখে কথা বলবো। গত কয়েকদিন আগে পড়লাম রিয়াজের সম্ভবত ঘটনা, এক সৌদি, এক জাজাহুল্লাহ খায়, সে এক ফিলিপিনের সামনে দেখা সাক্ষাৎ করে তাকে কিছু জিজ্ঞাসাবাদ করেছে আর একটু হাসি মুখে কথা বলেছে। 10 বছর ধরে ফিলিপিনে থাকে, তখন সে জিজ্ঞেস করছে যে আপনি আমাকে দেখে হাসলেন, আপনি একজন সৌদি, আমি একজন ফিলিপিনি, অমুসলিম, খ্রিস্টান, আমাকে হাসি মুখে আমার সাথে কথা বললেন কেন? আমি তো 10 বছর আছি, কেউ তো আমার সাথে হেসে কথা বলেন, এইরকম তো দেখলাম না কাউকে। সেই লোক বলল যে ইসলাম আমাদেরকে এই তালিম দিচ্ছে, ইসলাম বলছে মানুষের সাথে হাসি মুখে কথা বলো। সে বলে তাই নাকি, সত্যি? বলছে হ্যাঁ সত্যি। ইসলাম বলছে তাবাসসুমু কাফি ওয়াজহি আখিকা লাকা সাদাকা, তুমি মুচকি হেসে কোনো মানুষের সাথে যদি কথা বলো এতে সাদকার নাকি পাওয়া যায় বিনা পয়সাতে। তখন সে বলল তাহলে ইসলাম তো স্টাডি করতে হবে, একটু আমাকে কিছু কিতাব দাও, লেখা পড়ো। কয়েকদিন পড়ার পরে এসে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, কিছু লাগেনি। জি হ্যাঁ, টাকা পয়সা দিয়ে হয়তো 5000 রিয়াল দিল, টাকা নিয়ে উধাও হয়ে যেত, মুসলমান হইতো না, কিন্তু তার অন্তর জয় করে নিলেন শুধু একটু হাসি মুখ দিয়ে, আর তাতে বিনা পয়সা দিয়ে ইসলাম গ্রহণ করলো, জাহান্নাম থেকে উদ্ধার হয়ে গেল। যে চরিত্রবান হতে হবে, আল্লাহ পাক আমাদেরকে যেন তৌফিক দান করেন।